একটা আয়াত আয়াতে কেরিমা তুলেছি থেকে বোঝার চেষ্টা করো। যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না ভাবনেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ওয়া মা সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও শুধু নামাজ হলে হবে না জুব্বা হলে হবে না পাগড়ি হলে শুধু হবে না দাড়ি হলা হলে শুধু হবে না ও তোর ওপর আগে নয় আমি নবী জানিয়ে দিলাম তোমাদের ওপরটা আগে নয় আমার আমলের জন্য দানি জানিয়ে দিলে আগে ঈমান আনতে হবে ভিতর থেকে জবাব দিয়ে কলেমা পড়ে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে বানিউল ইসলাম ওয়ালা খামস ইসলামের পাঁচটা স্তম্ভ প্রথম নম্বরে বলা হয়েছে বুখারীর হাদিসে শাহাদাত প্রথমে সাক্ষী দিতে হবে তোমাকে সাক্ষ্য দিতে হবে অন্তরে স্থান দিতে হবে অন্তরে যদি স্থান দিতে পারো অন্তরের সমস্ত কালিমাগুলো ধুয়ে মুছে পাক হয়ে যাবে একবার জোরে বলে বলে এখন যদি আপনি বলেন মাথায় টুপি দিয়ে ঘুরতেছি মানে আমার আর কেউ ধরে রাখতে পারবে না মরবার টুকুশকর ঢুকে যাবো জান্নাতে ওটা তোমার স্বপ্ন কথা বুঝাচ্ছে দাড়ি রাখিছি মানে কেউ আটকা দিতে পারবে না ফেরেশতারা এসে দেখে বললেন পুরো একদম ওলি মা শুরু কর বড় জুব্বা বাঁচা বাঁচা আপনি বাঁচতে পারবেন না ভেতরটা ঠিক করুন শরীয়তের ওই জন্য শর্ট শর্ট তবে বাবা এতেও কিন্তু বাস পড়িস বলিস বলো বজ্রাঘাত পড়িস না পড়িনি আলেম ওয়াজ করছে বক্তা ওয়াজ করছে আগে ঈমান আনতে হবে নবীর প্রতি আল্লাহর প্রতি যে আগে ঈমান আনে ওই ঈমান জোরে বলুন নাউজুবিল্লাহ খবর বলো স্রষ্টা আগে না সৃষ্টি আগে কথা বলছেন না কেন স্রষ্টা আগে তো কিন্তু আলেম আলেম হচ্ছে না সৃষ্টি আগে আগে মানে বাপ আগে না ছেলে আগে আগে মা আগে না মেয়ে আগে আগে এই তো সমাজ তাতেই ঘরের ছেলেরা বলতে সুবহানাল্লাহ একটা খারাপ অবস্থানের উপরে যদি সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহর জায়গায় যদি আস্তাগফিরুল্লাহর জায়গায় যদি কেউ সুবহানাল্লাহ বলে কটা গোনা জানেন 70টা গোনা কটা বলিস বলো এই জলসা মাহফিলে বসেও সওয়াবের জায়গায় গোনা হয় কথা বুঝতে পারেন নি সওয়াবের জায়গায় গোনা হয় অর্থাৎ এখানে দরকার ব্রেক এখানে দরকার কি শুধু ইঞ্জিন থাকলে গাড়ি চলে কথা বুঝেন না ইঞ্জিনের সঙ্গে কি থাকে ব্রেক যদি না থাকে গাড়ি শুধু ইঞ্জিনটাই যদি থাকে গাড়ি শুধুই চালান আর ব্রেক যদি না থাকে বদরতলায় ঘন ঘন যাওয়া লাগবে না এটাই হলো শরিয়াত শুধু ইঞ্জিন থাকলে হবে না ব্রেক রাখতে হবে আপনার
ও বীররা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনা ভবনেরা নন্দনপুরের সোনা মানিকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাগা হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মদ রাসূল লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ও মাসাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না আমি নবী জানিয়ে দিলাম কলেমার মতো আপনার জীবনটা তৈরি করার প্রাণ চেষ্টা চালাও কতদিন পর্যন্ত মউতের আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই কলেমার দ্বারা তোমার জীবনটা পবিত্র হওয়া সম্ভব এই কলেমার দ্বারা তোমার চরিত্রকে পবিত্র করা সম্ভব এই কলেমার দ্বারা তোমায় জান্নাতে যাওয়া সম্ভব কলেমা পড়েছো অন্তরে প্রতিহিংসা পড়েও কলেমা পড়েছো সুদের টাকা ভিতরে বসিয়ে রেখেছো কলেমা পড়েছো পরনিন্দায় ব্যস্ত রয়েছো কলেমা পড়েছো ইচ্ছা মতো নামাজ কাজা করে ঘুরছো কলেমা পড়েছো পৃথিবীর জমিনে রাগা জানি করে বেড়াচ্ছো কলেমা পড়েছো পৃথিবীর জমিনে মদ খাচ্ছো কলেমা পড়েছো সেনা ব্যবচার করছো কলেমা পড়ছো পৃথিবীর জমিনে মানুষকে অন্যায় ভাবে তোহমত দিচ্ছ ও বাবাজি তোর এই কলেমা পড়া তোকে বাঁচাতে পারবে না আমার কথাগুলো বুঝে এসছে তো পৃথিবীর জমিনে যদি ঈমান নাই থাকে ঈমান যদি সঠিক না থাকে আকীদা যদি গন্ডগোল হয় ও নন্দনপুরের মুসলমানেরা নামাজ কবুল হবে না নামাজ যদি না হয় নাজাত পাবে কিভাবে স্টেপ বাই স্টেপ কলেমা পড়লেন অন্তরটা পবিত্র হলো এই অন্তর পবিত্র করে নামাজ পড়লি হয় কথা বলছেন কেন অন্তর পবিত্র আছে আমি নামাজে দাঁড়িয়েছি নামাজ হবে তো শুধু অন্তর পবিত্র করলে হবে না শরীয়ত শেখায় শরীর পবিত্র করতে হবে তাহলে শরীয়তের শর্ত উপর থেকে না জোরে বলেন বলেন একটু আওয়াজ দেন শরীয়তের শর্ত কি ভিতর থেকে আল্লাহর নবী কোলে যার সাহাবি হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে মার্ডার করতে চেয়েছিলেন ইসলামকে ধরার জমিন থেকে ইসলামকে এই ভূমি পৃথিবী পৃষ্ঠ থেকে মুছে দেওয়ার চক্রান্ত করে হযরতে ওমর বেরিয়েছিলেন ও নজরেরা হযরতে ওমরের ভিতরটা তখন পাক ছিল না হযরতে ওমর আল্লাহর প্রতি ঈমান আনেনি হযরতে ওমর কলেমা পড়েনি নবীকে নবী বলে মানেনি যার কারণে উত্তপ্ত সে উলঙ্গ তলোয়ার নিয়ে রাস্তায় বেরিয়েছিল বাবা ও নজরেরা অনেক কাহিনী ইতিহাস আমি বলবো না যে জায়গায় বোঝার দরকার বোঝু হযরতে ফারুকে আজাম আল্লাহর নবীকে মার্ডার করতে গিয়ে প্রতিমধ্যে তিনি সংবাদ পেলেন ঘরের ভিতরে আগুন লেগেছে ঘরের ভিতরে আগুন লেগেছে হুজুর আমার পরকে মারার আগে ঘরকে মারার জন্য উদ্যত হয়েছিলেন না হয়নি জোরে বলে বলেন আগে মারতে যাচ্ছিল কার নবীকে তো আমার নবীকে তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি তো মার্ডার করবে সেই ওমর ম্যাকে চলে এসেছে কোন দিকে আগে ঘরটা পরিষ্কার করি ঈমান আনি বলো এ নজনেরা এখন বলো ওমর ঈমান আনেনি ইমামে ঈমানের ঝলক আল্লাহ পাক রশ্মি সবে
ওমরের জ্ঞানের দরওয়াজায় একটুখানি জোশ মেরেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমরের চক্ষু, জ্ঞানের চক্ষু খুলে গেল। তাই তো, ঘর যদি খারাপ থাকে পরকে তো শাসন করা সম্ভব না। তাই আগে ঘরটা সাইজ করে দেখে আসি। ঈমান আনি বলো, আমরা কি করি? আমরা তো সব তো বড় বড় হুজুর, খেজুর, ইঁদুর, বাঁদর সব ভূতিস্ত, আমরা সব সব ঠিক আছি তো। যে কেন তুই ইমান আনলি বোন? যাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বলেছিলেন, ও বে ওমর, ইমান আনবো কার উপরে? ইমান আনবো কার উপরে? কার উপরে ইমান আনবো না? ওটা পৃথিবীর জমিনে তোমায় কই কই ফেল দেব না? বলার সাথে সাথে বললেন, সব চক্রান্ত হলো আমার বোনাই সাইদের। চক্রান্ত কার? কেন বলেন? ঘরের মাথা যদি খারাপ হয়, ঘরের চতুর্ধার ছেয়েছেন ভালো করে, আর মাঝখানটায় বড় ঘর, তো ঘর ঠিক থাকবেন তো? কথা বলছেন কেন? ওইটাকে কি বলে? ঘরের মটকা, গোদা বাংলায় বলায় মাথা, তাই তো নাকি? কিন্তু কিন্তু মটকা ঠিক আছে, সাইডে দু চারটে টালি খোলা, ঘর ভিজবে? ভিজবে না, ভিজবে না। শরীয়ত এটাই শেখায় যে মটকা ঠিক কর কর। এই কথা বুঝাচ্ছে না? ও মেরেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রুগু আল্লাহর নবী সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা রুহুকে মারতে শুরু করলেন, মেরে 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 জমিনের উপরে শুইয়ে ফেললে, স্বামীর উপরে আঘাত, স্ত্রী সহ্য হয় না, ঝাঁপ কেটে সামনে পড়েছে, আমার স্বামীকে মেরো না, কে কার কথা শোনে? ওমরে হাতের তলোয়ারে ডান্ডি দিয়ে লেগে গেল ফাতেমার কপালে, ফাতেমার কপালটা ফেটে খুন জ্বলতে লাগলে, ফাতেমার রক্ত দেখে আল্লাহ ঘরের দরওয়াজায় আলোকিত করে দিলে। কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, কথা বুঝাচ্ছে? কিছু পাওয়ার জন্য আপনাকে কবে জানেন? কবে জানেন? মুসলমান মার খেয়ে খেয়ে মার খেয়ে খেয়ে এক ঘরে হয়ে এ দেশ থেকে পালাবে। যেখান থেকে ইসলামের উৎপত্তি, মক্কা মদিনার দিকে মানুষ ছুটে ছুটে পালাবে। মুসলমানের গায়ের রক্তে খুনে রাজপথ রঞ্জিত হবে, লাল হবে। আল্লাহ তখন এই মুসলমানদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক একজন খলিফা প্রতিনিধি নিযুক্ত করে দেবে। আপনারা শুনেছেন, তিনি হলেন অন্য কেউ নয়, হযরতে ইমাম মাহদি আলাইহি সালাতু ওয়াসসালাম। একবার জোরে বলুন, একবার জোরে হবে? এখন তো নেতার অভাব, আর গোটা বিশ্বের জমিনে নেতা হবে একজন, মুসলমানদের নেতা নেতৃত্ব দেবে একা। আপনার সংসারে নেতা একজন আছে না ডবল হয়ে গেল? কথা বুঝে না? জোরে বলেন, একজন আছে?
নিত্য কথা বলছেন। একজন না দুজন, যে যে বলেন টেনশনে পড়ে গেছে, কি ধরনের কথাবার্তা হচ্ছে বলেন। আপনার সংসারে আমার সংসারে যদি আমি নেতা গো, বিবি আমার আনুগত্যের উপরে চলবে না অন্যের। আমি সারা যদি নেতা গো, আমার ঘরের বিবিটা মহিলা সমিতির সাড়ের পাশে যে বসে কথা বলতো না, আমি যদি নেতা হতাম ঘরের বিবিগুলা বন্ধন গ্রুপের সাড়ের পাশে প্রতি সপ্তাহে গল্প করতো না। নেতা কটা কথা বলছেন না কেন? আছে না নাই? সত্য কথা বলেন, আজকে যদি মৃত্যুটা হয় সত্যের উপরে হবে। যে বান্দা সত্য কথা স্বীকার করে মরেছে। ও না জানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা, আল্লাহ নবী কোলে যার সাহাবি হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী কোলে যার সাহাবি মাজার ফাতেমাকে মেরে যখন কপালটা ফাটিয়ে দিলেন, আল্লাহ তাআলা হযরতে ওমরের হৃদয়ে মায়া তৈরি করে দিলেন, দয়া তৈরি করে দিলেন, হাতে তলোয়ারটা ফেলে দিয়ে বললেন, এ বোন ফাতেমা কি পড়ছিলিস বল, কি করছিলিস বল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের রক্তের মায়া করলেন না, ব্যথার মায়া করলেন না, শরীরের মায়া করলেন না। হযরত ফাতেমা বললেন, ও ভাই ওমর, আমরা অন্য কিছু পড়ি না, মানুষের কাহিনী নয়, পৃথিবীর জমিনে মানুষের তৈরি করা কোনো কথা নয়, আমার আল্লাহ তাআলার পাক মুকাদ্দাস কালাম কোরআন। জোরে বলুন, আরো একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। আমাকে দে না, আমাকে আমি একটু পড়ি পড়ি। ও ভাই ওমর, আপনি যে হালাতে আছেন আপনাকে আমি দিতে পারবো না, কারণ এই কোরআনটা এসেছে জানার কাছ থেকে, তিনি পাক, তানার কথাটা কলটা হলো পাক। জানাকে ধারণ করতে হবে, যিনি ধরে তেলাওয়াত করবেন তাকে ও হতে হবে পাক। জোরে বলবেন না, একটু আওয়াজ দেবেন না। এই পবিত্রটা আছে মুসলমানের, এই পবিত্রতা, এই চিন্তাধারা নিয়ে চলছি। যে ঘরে গান বাজনা, যে ঘরে সিনেমা, যে ঘরের ভিতরে ড্যান্স হাঙ্গামা, যে ঘরের ভিতরে নাটক সিরিয়াল চলে, ওই ঘরে টি কোপরের তাকে কোরআন তোলা আছে না নাই? না না, নন্দনপুরে সব নিই, এরা সব ভালো ভালো। আবার দুটো একটা একটা দুটো একটা মুসলমানের ঘরে ছাদের উপরে চালের উপরে আবার ডিশ ব্রেক লাগিয়ে লাগিয়ে আছে আছে। আমি জানতাম না, দক্ষিণে এক জায়গায় জলসা করতে গিয়েছি, দেখি চালি চালি অ্যালবেস্টারের চালি চালির উপরে, আপনার অ্যালবেস্টারের চালের উপরে দিয়ে মেরে রেখেছি। আমি বললাম, ভাই কি রহমতের পানি ধরার জন্য এরকম করে গিয়েছিস নাকি? বলে না ভাই, জানি জানি সেন্টার ধরবে সেন্টার। মুসলমান মুসলমান ওই রকম একটা পিস প্রতি মাসে 299 টাকা না কত রিসার্চ করতে হয়, কত আবার রিসার্চ করা লাগে, রিসার্চ করলে তবে সেন্টার আসবে, সেন্টারে সব বড় বড় হুজুর। কথা বুঝা গেল? তাদের বক্তব্য শুনে সব মুরিদ হবে হবে, কিভাবে সাজতে হবে, খরিদ্দার কিভাবে টানতে হবে, সেই সব প্রশিক্ষণ চলে। কথা বলছেন না কেন? আর ওই রকম একটা পিস মরে গেলে
আমাদের মতো তার কাটা পিসগুলো এসে জান্নাতে পৌঁছে দাও। ইঞ্জিন ভালো আছে? কথা বলছি না কেন? এ নজরেরা বসে আড়ে আমাই গি আল্লাহ মাই গি আল্লাহ আমার গোলামি শেনাহমাতুল্লাহ নিগি একই ফতোয়া কেতাব নিগে গিয়েছে আটটা খণ্ডে বিভক্ত মুজমাউল ফতোয়া আমিনিয়া ফতোয়া আমিনিয়ার চতুর্থ ভাগের ভিতরে বলছে যে মুসলমান গান শুনে বিনা তবে মরে যায় 22 কম থিয়েটার নর্তকীদের নাচ দেখে বিনা তবে যদি মারা যায় ও জানাজা নামাজটা এলাকার নামাজি মুসল্লিরা আদায় করতে পারে না ভাই। আমার মতো ফজকে মলি সাহেবের ফতোয়া না বলো, আমি আমি কার ফতোয়া দিচ্ছি? তিনি কে? তিনি কে? হায় হায় হায়, পাশেই আপনার ঘর, জানেন না তিনি কে? তিনি এমন একজন আলেম, এমন একজন মুহাদ্দিস, এমন একজন মুবাইয়্যিজ, এমন একজন মুফাসসির কোরআন, এমন একজন ফাকিহ জানার কলমের উপরে কলম চালানোর মতো কারোর ক্ষমতা ছিল না। আল্লামাইহি আল্লামা রুহুল আমিন শেখ রাহমাতুল্লাহ আলাইহি শুধু আমাদের মতো জাহিরি মাওলানা ছিলেন না, শুধু জাহিরি মাওলানা ছিলেন না, শুধু তিনি কোরআনের তাফসীর শুধু করতেন না, শুধু হাদিস বর্ণনা করতেন না, শুধু ওয়াজ নসিহত করতেন না। আল্লামাইহি আল্লামা রুহুল আমিন শেখ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাদিসগুলো যখন বর্ণনা করতেন আমার রাসূলুল্লাহকে মাঝে মাঝে দেখতে পেতেন। আমাদের মতো মাওলানা ছিল না, আমরা দুনিয়াদারা মাওলানা, জাহিরি মাওলানা, আমাদের বাতিনি শিক্ষা কিছুই নাই, আমাদের কাছ থেকে দুনিয়া পাওয়া যায়, আমাদের কাছ থেকে দিন পাওয়া মুশকিল হয়ে যায়। ও নজরেরা আল্লামা রুহুল আমিন এমন একজন আলেম ছিলেন, এমন একজন মাওলানা ছিলেন, আল্লাহ পাক তাকে এমন নিয়ামতের হকদার করেছিলেন যিনি চোখ বন্ধ করে একবার কসমে একবার যদি মোরাকাবায় বসে যেতেন আল্লাহর সাততম আসমান পর্যন্ত তিনি দেখতে পেতেন। আমাদের সব ভেতরে ফাঁপা ধন কোম্পানি, কোম্পানির নাম কথা বলছেন না কেন? ধন কোম্পানি, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আহ কি মানুষ ছিলেন, জীবন ধন্য, আপনাদের জীবন ধন্য। তারপরেও কিছু কিছু উৎকট বাঁধো হুজুর সাজার চেষ্টা করে, কথা বলছেন না কেন? তাদের পর উপরে ফতোয়া চালানোর চেষ্টা করে, দেখছি দেখছি সমাজে দেখছি, আমার কি আমি ঠিক দেখছি না ভুল? জোরে বলেন না, নিজেকে একটু হুমো চুমো ভাবানোর চেষ্টা করছে, চেষ্টা চালাচ্ছে। বাবা তুমি দুনিয়ার বিদ্যান, জাহিরি বিদ্যা আল্লাহ তোমার দিতে পারে, ইলমে লাবণ্য বাতিনি শিক্ষা তোমার ভিতরে কিছু নেই, জাহিরি আলেম হওয়া সহজ, বাতিনি আলেম হওয়া অত সহজ সহজ অত সহজ না। শানাত চোখ বন্ধ করলে সামনে অন্ধকার দেখে, অন্ধকার অন্ধকার, আর আল্লামা রুহুল আমিন চোখ বন্ধ করে খেয়াল করলে কি দেখে? সাপ্তক আসমান। একবার চলে বলবেন না কথার সঙ্গে নিজের কদমটাও চালায় শরীয়তের দিকে, একবার জোরে জোরে বলো।
আমরা যা বলি আমরা তো করি না, আমরা যা বলি আমরা তো করি না। আর ওনারা যেটা বলতেন আগে করে নিতেন, একবার জোরে হবে, একবার জোরে হবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আলেম সম্প্রদায় গদ আমি রাসূলুল্লাহ আমার উত্তরসূরি ওয়ারি। ও নজরেরা একটি হাদিস পাওয়া যায়, যদিও এই হাদিসকে নিয়ে অনেকের সন্দেহ বোঝন আছে, কেউ বলেছে যে হাদিসটি যাইফ, কেউ বলেছেন গরীব, কেউ বলেছে দুর্বল গালি। এ নজরে হাদিসটা তবে বলি শোনো, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে বসে আছে, একজন বুড়ি মহিলা একজন ছোট বাচ্চাকে নিয়ে গেছি, আল্লাহ নবীর দরবারে সে নালিশ করলেন, ও মুসলমানদের নবী আমি একজন বাচ্চাকে এনেছি, এটা আমার বাচ্চা, আমি বড় অসহায় গরিব, আমি দিন আনা দিন খাওয়া, আমার দিন গুজরানো হয়, এই বাচ্চাটা আমার কাছে বারে বারে মিষ্টি চায়, আমি যতটুকু পারি ওকে খাওয়াই কিন্তু ও শোনে না, আবার আমার কাছে মিষ্টি চায়, আমি কোত্থেকে এত টাকা পাবো? এ আল্লাহর নবী, ও মুসলমানদের নেতা, আমার দীর্ঘ বিশ্বাস, আপনি যদি আমার বাচ্চাকে একটু বুঝিয়ে দেন, আমার বাচ্চাটা আপনার কথাটা মেনে নেবে। একবার জোরে হবে। ইহুদি নবী নতি নবী বলে মানেনি, কিন্তু তার এই বিশ্বাসটা ছিল নবী যে কথাটা বলেন নবীর প্রতি যে বিশ্বাস ইহুদি বুড়ি বুড়ি, ওই ইমানটাই যদি আমরা মেনে নিতাম, আমাদের ঘরে এই লোকগুলো বলো ষাঁড়ের পাশে যেয়ে কি কি করে হেসতো না বলো, কারণ নবী বললেন বেগানা পুরুষের পাশে যে মহিলাটা বসে এবং গল্প করে ওরা ও ভাই জাহান্নামে যাবে। নবী বলেন কথা বলছেন চুপ করে আছেন কেন, কি জ্বালা বলেন বলেছেন বলেনি, এটা যদি বিশ্বাস করে মেনে নিতাম ঘরের বউ ওই ষাঁড়ের পাশে পাঠাতো না, নাম রেখে দাও ছাড়। এ ভাই হারাম করকে সম্মান করা এটা হালাল না হারাম? আবার দুটো একটা ভাবি দিয়ে বলে আমার সঙ্গে বিরাট স্যার বলে রেখেছে, আমার কিছু দরকার হলে বলতে হবে না, শুধু ইশারা করলেই হবে, তোর মাথায় বজ্জার আঘাত করবে। শেষ হয়ে গেল, আলেমদের দায়িত্ব ছিল কড়া ভাষায়, কারণ এরা ইহুদি না, বেঈমান নয়, কাফের নয়, মুশরিক নয়, মুরতাদ নয়, এরা ঈমানদারের ঘরে জন্ম নেওয়া, এদেরকে আর ভালো ভাষায় ভালো করে ডাকার সময় নেই, এদেরকে ডাকতে গেলে গরম মেরেই ডাকতে হবে। ভালোবাসা কার, গরম ভাষা কার জন্য? জোরে বলেন না, বেধর্মী, গায়ের কম, অমুসলিম, ওদের সঙ্গে ভদ্র ভাষায় নম্র ভদ্রতার সঙ্গে কথা বলো, তোমার আদর্শে ও আকৃষ্ট হয়ে একদিন তোমার নবীকে নবী বলে মেনে নেবে। একবার জোরে বলেন। কিন্তু একে 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 এ তো কোরআনের ঘরের ছেলে, এ তো রসুলের ঘরের ছেলে, এ তো ইমানদারের ঘরের ছেলে, এ তো ইমানদার ঘরের মেয়ে, এর জন্য যদি বাবারে বাবারে করো, যদিও দুদিন হেঁটে হেঁটে গিয়ে সুদ খাচ্ছে বা শুয়ে শুয়ে সুদ খাবে, এই বাবারে বাবারে করতে করতেই তো সমাজ শেষ হয়ে গেল। আল্লাহ হুজুর বাবারে বাবারে করি একদম ডাইরেক্ট হিট করছে, দেখেন দেখেন কত কি বলছে, গান শুনে জোরে মনে মনে তৃপ্তি পায়, সিনেমা দেখে যদি মনে মনে আনন্দিত হয়,
জেনা করে যদি মনে মনে আনন্দিত হয় ওই মুসলমানটা যদি পৃথিবীর জমিনে বিনা দবায় মারা যায় ও জানা জানা মাস্টার পাঁচ অক্স নামাজিরা পড়তে পারবে না। কথা বলছেন না কেন, কিন্তু আমাদের কাছে সব মশল্লা আছে, আমরা মশল্লা হচ্ছে মজানো মশল্লা, মজানো বুঝলো দেখলে আগামী 5 জানুয়ারি নন্দনপুরে জলসা কনফার্ম হয়, এটা হচ্ছে মজানো মশল্লা। কথা বুঝতে পারছেন না নাকি, গরম মশল্লা দিয়েছি, গরম মশল্লা দিলে কমিটির ছেলেরা এসে আগে প্রথম ঝাড় খাবে। দুঃস্বপ্ন একটু জোরে হবে না, নারাই থাকবি একটু আওয়াজ দিয়ে হবে না, নারাই থাকবি মহাবাদের সঙ্গে দরুদ আল্লাহ। একদিন তোমার মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সমান, জোরে বলবে না জোরে হবে না, একদিন তোমার মসজিদে হবে ইলান, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, এই তো হচ্ছে হচ্ছে আরো জোরে ওয়ালা আলী, বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমার মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সমান, জোরে বলবেন না একটু জোরে হয়, একদিন তোমার মসজিদে হবে এলান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার,
থাকো বেশি দিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে বলবেন না, একটু ছিড়লে হবে না। দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন সম্পদ যা কিছু রোজগার করছো বাবা সব ফেলে দিয়ে চলে যেতে হবে, ডাক আসবে যদি এক সেকেন্ড দেরি হবে না, আপনার জীবনটা শেষ করে দিয়ে দুনিয়ার জিন্দেগি শেষ করে সাদের দেবো বডিটা ফেলে রেখে পালিয়ে যাবে। ও নজনেরা মসজিদে এলান হয়ে যাবে, আগামীকাল জোহর অনুষ্ঠিত হবে, গোসল দিতে হবে, চল গোসল দি, শানাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নে, খুলে নে, সব খুলে নেবে, দামি দামি পোশাক গুলো, দামি দামি হাতের চেন, গলার চেন, আর ব্রেসলেট যাই বলিস না কেন, নজনেরা সব কেড়ে নেবে, দামি প্যান্টটাও খুলে নেবে, তিনটি গোসল খাওয়া আপনার গোসল করানোর পরে তিনটি তোর জন্য সাদা কাফনের কাপড় বরাদ্দ করা হবে, নবাবের গায়ে যেমন দেয়া হয় ফকিরের গায়ে যেমন দেয়া হয় তোর নসিবেও তেমন দেয়া হবে, তিনটি সাদা থান একটা সাদা থানের নাম দেয়া হবে পীরগান, যে পীরানিটা দুনিয়ার পীরানের সঙ্গে কোনো মিল থাকবে না, যে পীরানে কোনো সেলাই থাকবে না, যে পীরানে কোনো বোতাম থাকবে না, যে পীরানে কোনো পকেট থাকবে না, বিনা পকেটে বিনা বোতামে বিনা সেলাইয়ের পোশাক তোর গায়ের পরিধান করিয়ে দি, আরো তো দুটি লেফাফা লম্বা লম্বা পোশাক তোমার গায়ে পরিয়ে জড়িয়ে দেবে, তিন জায়গায় বেঁধে ফেলবে হাজার হাজার ভালোবাসার মানুষগুলো অশ্রু নিশিক্ত নয়নে সবাই আবেদন করবে ভাইকে একবার দেখা, মুখের বাঁধনটা খুলে দিয়ে হাজার হাজার ভালোবাসার মানুষগুলো সবাই কেঁদে কেঁদে বলবে দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু মেম্বারে উঠে যেমন মুখ ভক্তি রাসূলুল্লাহর সুন্নত মুবারক নিয়ে ওয়াজ করতে কাফনের ভিতরে সেটা এখনো দেখতে পাওয়া যায়, জোরে বলেন, চিল্লে বলেন, কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাত, একই দিন তোমার নাম মসজিদে হবে এলান, আল্লাহুম্মা একটু আওয়াজ দেন, আবার কমে গেছে, ছেলেরা বাচ্চারা আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি বুড়ি ইহুদি এসে বললেন আমার বিশ্বাস আপনি যদি আমার বাচ্চাটাকে একটু বোঝান, আমার দীর্ঘ বিশ্বাস আমার বাচ্চা আমার আপনার কথা মেনে নেবে, এ নজরেরা নন্দনপুরের নজনেরা আলেমের কর্তব্য কেমন হওয়া দরকার আল্লাহ নবী শিখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ ও মা বুড়ি মা আজকে আপনাকে আমি কিছুই বলতে পারবো না, আপনি ঘরে চলে যান এক সপ্তাহ পরে আসেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে আপনার বাচ্চায় আমি উপদেশ দেব, নবী কদিন সময় দিয়েছে এক সপ্তাহ, বিশ্ব নবীর নবীর দরবারে ঠিক গুনে গুনে এক সপ্তাহ এসে এসে হাজির, ইহুদির বিশ্বাস নবী যদি বলে আমার ছেলে মিষ্টি খাওয়া বন্ধ করবে এক বছরে, আমাদের বিশ্বাস জোরে বলে, আমাদের বিশ্বাস নবী বলেছে খেলে জাহান্নামে যাবে, তওবা করলো
বুঝতে পারতেছেন না ইহুদির বিশ্বাস নবী যেটা বলে এটা সত্য, মুসলমানের বিশ্বাস জিনা করা হারাম, গোপনে কর্তৃত্ব। এখনকার মেয়েরা ছেলেরা কি বুদ্ধিমান, চালাকির গু ক জায়গায় থাকে, তিন জায়গায় না চার জায়গায়, চালাকির পায়খানা। এরা মনে করতেছে মোবাইলে মেত্রিস্ত, জানতে পারে না কেউ। তারপর মাস দু তিন পর ওর কাছে একটা মেসেজ এসেছে, কল রেকর্ডিং। কবে কি হলো তো আমার গলা গলা সালাকি ঘুম আঁকা শুরু হয়েছে না হয়নি? কত বলেন না কেন কেন এই সময় ইহুদি বুড়িকে বলে দিলে, ও আপনার ছেলেকে আমার কাছে পাঠান, কচি বাচ্চাটা টুকটুক করে আল্লাহ নবীর কাছে যে গাজির হয়ে গেল, নবী আমার দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল লাগে, নবী জনাবে মুহাম্মদুর রাসূল লাগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কচি বাচ্চার মাথার উপরে হাত রেখে বলে দিলে, ও বাবা বাচ্চা, ও বাবা ছেলে, মা যে গরি এত মিষ্টি তোমাতে তোমাকে কোত্থেকে কিনে দেবে, মা যে বড় অসহায় মায়ের উপরে জুলুম করতে নেই, বাবা মায়ের উপরে জুলুম করতে নেই, মিষ্টি তুমি কম খাবে, তোমার মা যতটুকু তোমাকে কিনে দেবে ততটুকুই সন্তুষ্ট হয়ে তুমি গ্রহণ করবে, যাও বাবা ছেলে। আমি তোমাকে বললাম বাবা জি, চলে গেলেন ইহুদির বাচ্চাটা, আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, আমি আপনার বাচ্চাকে বুঝিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহর উপরে আপনার ছেলে আর বায়না করবে না। জোরে বলেন, জোরে বলেন। এটা কেন বললাম? ইহুদি গুণি বললেন, ও প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা তো এক সপ্তাহ আগেই বলে দিতে পারতেন। আমি বুড়ি মানুষ, আমার কষ্ট করে তো দোয়ার আশা লাগতো না, এক সপ্তাহ আগে যে এসেছিলাম তখনই বলে দিতে পারতেন। আল্লাহ নবী বলেছিলেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, আমি আপনার বাচ্চাকে এই জন্য বলতে পারলাম না কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মিষ্টি বড় প্রিয়। জোরে বলবেন না, একটু জোরে হবে না, সুবহানাল্লাহ, আমার মিষ্টি, আমি রাসূলুল্লাহ, আমি মিষ্টি খেতে বড় ভালোবাসি, মিষ্টিটা আমার বড় পছন্দ, আমি আপনার বাচ্চাকে কি করে নিষেধ করব বলুন, যেহেতু আমি নিজে পছন্দ করি ওটা, আপনার বাচ্চাকে আমি কি করে বলবো, খেও না, ওর সঙ্গে এটা বেইনসাফি করা হবে, বেইনসাফি করার জন্য আমি নবী দুনিয়ায় আসি না। জোরে হবে, ও মা বুড়িমা, এক সপ্তাহ ধরে চেষ্টা করলাম,
আমি মিষ্টিটা খাওয়া কম করতে পেরেছি, এখন আমার ওর জন্য উপদেশ দেওয়া অবশ্য আমি করতে পারি, কারণ আমি নিজে মিষ্টি কম খাই, আমি মিষ্টি যেহেতু কম খাই বাচ্চাকে উপদেশ দিতে পারি। জোরে বলবেন না, ওখান থেকে ফিরে আসে।